আর বাংলাদেশ নিউ ইয়র্ক আমেরিকার যে আনাচে কোন আছে যেখানেই খেলক না কেন আমরা বাঙালিরা যাবই আমরা বাঙালিরা দেখবই হারাটা পরের বিষয় কিছুক্ষণ পরেই ঘন্টা দিক পরেই বাংলাদেশ এবং ভারত ম্যাচ এই ম্যাচটা আসলে কোনো বলা যায় যে কোনো রেকর্ডে থাকবে না কোনো কিছুতেই থাকবে না কোনো আন্তর্জাতিক মানেরও না কিন্তু প্রস্তুতি ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচ ঘিরে এই যে নিউ ইয়র্কের বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান কিংবা আমাদের সাব প্রবাসীদের যে একটা আগ্রহ সেটা দেখার মতো এরই মধ্যে দর্শকরা লাইন ধরেছেন দীর্ঘ লাইন হয়ে গেছে দর্শকরা প্রবেশ করছেন সেখানে যাব এখানে কিছু বাংলাদেশে এসছেন তাদের সাথেও কথা বলবো বাংলাদেশের পতাকা নিয়ে এসছেন তাদের সাথে একটু কথা বলবো নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশের দর্শকরা এসছেন খেলা দেখতে প্রস্তুতি ম্যাচ হলেও তারা বেশ আগ্রহ নিয়ে খেলা দেখতে এসেছেন খেলাটা তারা উপভোগ করতে চান তাদের সাথে একটু কথা বলবো আহ এই যে ভাই আপনারা তো নিউ ইয়র্কে থাকে নিউ ইয়র্কের ক্রিকেট খেলাটা হয় না বাংলাদেশ খেলতে এসেছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ যদিও এখানে বাংলাদেশেরও খেলা আছে কি মনে হচ্ছে আসলে এই ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে এটা একটা যদিও একটা প্র্যাকটিস ম্যাচ তাও প্রত্যাশার থেকে আমাদের আনন্দ অনেক বেশি কারণ বাংলাদেশ ফার্স্ট টাইম প্রথম খেলা এখানে আগে কখনো কেউ এখানে বল ড্রপ করে না এখনো বাংলাদেশের প্রথম বল ড্রপ করতে যাচ্ছে তো এটা যে আমরা অনেক আমরা অনেক আনন্দিত যে বাংলাদেশের প্রথম খেলা এখানে আর হারা এটা তো পরার কথা আর বাংলাদেশ নিউ ইয়র্ক আমেরিকার যে আনাচে কোন আছে যেখানেই খেলুক না কেন আমরা বাঙালিরা যাবই আমরা বাঙালিরা দেখবই হারাটা পরের বিষয় নিঃসন্দেহে এই যে বলা হচ্ছিল যে প্রস্তুতি ম্যাচ যে আপনারা এসেছেন আগ্রহ নিয়ে বাংলাদেশকে চিয়ার আপ করবেন নিউ যে পরিবেশ বাংলাদেশের সাউথ আফ্রিকার সাথে খেলা আছে কেমন আসলে আপনাদের এখানে আমরা কয়েকদিন ধরে খবর সংগ্রহ করছি যেটা দেখছি আপনাদের মধ্যে বেশ আগ্রহ আছে যে এখানে বাঙালি কমিউনিটিরা অনেক স্পেশালি ম্যাচ ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ প্লাস সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ ম্যাচ তো সবাই অনেক এক্সাইটেড অনেক পজিটিভ পজিটিভ এনার্জি নিয়ে আসতেছে তো আমাদের ফ্রেন্ড সার্ক বা এখানে লোকাল কমিউনিটি যারা ক্রিকেট খেলতেছে সবাই অনেক আগ্রহ নিয়ে আসতেছে আমাদের প্রত্যাশা বাংলাদেশে এই ওয়ার্ল্ড কাপে একটা ভালো কিছু আমাদেরকে উপহার দিবে তো আমরা এটাই প্রত্যাশা করতেছি বাংলাদেশ টিম ইনশাল্লাহ আমরা এই ওয়ার্ল্ড কাপে একটু ভালো কিছু করার চেষ্টা করব এবং বাংলাদেশ ভালো করবে এই প্রত্যাশা আছে কারণ আমাদের ওই রকমের ট্যালেন্ট আছে জাস্ট আমাদের একটু ফোকাস করতে হবে যে এটা ওয়ার্ল্ড কাপ ওই মেন্টালিটি নিয়ে আমাদেরকে খেলতে হবে ওই মেন্টালিটি নিয়ে আমাদেরকে বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে হবে সো ইনশাল আমাদের আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য একটা ব্যাচ ওয়ার্ল্ড কাপ হবে নিঃসন্দেহে মানুষ আশার প্রত্যাশা নিয়ে বাঁচে আর লাল সবুজের গর্বিত পতাকা নিয়ে তারা এসেছেন নিশ্চয়ই এই যে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হলেও এই যে এই মাঠে এখনো পর্যন্ত কোন খেলা হয়নি মানিয়ে নেওয়ার বিষয় আছে যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ম্যাচ আছে বাংলাদেশের কি মনে হয় আসলে ভারতের বিপক্ষে জয় পরাজয় ছাপিয়ে এখানকার কন্ডিশনটা দেখাই তো মূল লক্ষ্য অবশ্যই এটা প্রথম ম্যাচ এবং এখানে এসে কন্ডিশনের সাথে মিলিয়ে নেওয়াটা খুব জরুরি সো এটা আমাদের জন্য খুবই অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ দিক যে আজকের উপর ডিপেন্ড করে তারা কন্ডিশন এবং এভরিথিং দেখতে পারবে সামনে সো আমরা হোপফুল যে জয় পরাজয় পরে আমরা হোপফুল আমরা খুব আনন্দিত যে সবাই আসছে দেখবো একসাথে খেলা দ্যাটস এট নিঃসন্দেহে এখানে দেখছেন দীর্ঘ লাইন হয়ে গেছে একটু লাইনটা যদি একটু দেখাতে চাই বাংলাদেশের পতাকা ইন্ডিয়ানরা যেরকম আছেন তেমনি কিন্তু বাংলাদেশের লোকজনও আছেন এটা দীর্ঘ লাইন হয়ে গেছে লাইনটা লাইন লাইনটা বেশ বেশ বড় একদম এদিকটা থেকে এদিকটা পর্যন্ত পুরো লাইন অনেক দূর লাইন আছে বাংলাদেশি সমর্থকরা যেখানে আছেন সেখানেই আমরা আসলে যাই ভাই কি মনে হয় আজকে ভারতের সাথে যেহেতু ম্যাচ আ মানে ভারতের সাথে ম্যাচ মানেই কিন্তু বাংলাদেশের ম্যাচ মানেই কিন্তু একটা অন্যরকম উত্তেজনা থাকে নিশ্চয় আজকেও সেরকম কিছু হবে আমরা তো সব সময় আশা করি বাংলাদেশ ভালো করুক ভারতের সাথে আমাদের সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয় আশা করি আজকে তো আমরা ভালো করতে পারবো এবং আমরা বিশ্বভাবে ভালো কিছু আর হবে এই আমরাই আশা রাখতে পারি এই যে কতক্ষণ আগে এসেছেন আপনারা বলেন তো আসলে আমাদের রাতে কাজ ছিল আমরা কাজ শেষ করে ঘুমাই নাই আমরা সেই ব্রুকলিন থেকে চলে আসছি মা একমাত্র শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখার জন্য আমরা এখন সারারাত কাজ করছি তো আশা করি বাংলাদেশ আজকে ভালো কিছু করবে বাংলাদেশের জন্য অল দা বেস্ট অলওয়েজ হারুক জিতুক বাংলাদেশ অলয়েজ আছে সাথে থাকবে ইনশাল্লাহ আমরা আরেকজন আহ ভাইকে দেখতে পাচ্ছি তিনিও আসলে বাংলাদেশের বুকে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম ক্রিকেটের আহ স্ট্যাম্প বল বিরাট কোহলি স্ট্যাম্প পরে যাবে বিরাট কোহলি আজকে না খেলার সম্ভবাই বেশি আছে যদি খেলে আর কি না হলে রোহিত শর্মাটা যাবে

আমেরিকার সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের এত দর্শকের সাথে আপনারা কি তাল মিলতে পারবেন স্টেডিয়ামে আমরা পারবো পারবো আমরা আশা করি আরো বাংলাদেশে আসবে আস্তে আস্তে স্টিল আলি তারা আসবে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক 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 দর্শক আছেন এখানে দর্শক যারা আছেন মোটামুটি বেশিরভাগই আসলে ইন্ডিয়ান দর্শক এখানে তারপরও কিছু বাংলাদেশী পতাকা বাংলাদেশী আছে দর্শক যে নেই তা না বাংলাদেশি দর্শকও আছেন আপনারা লাইনে দাঁড়িয়ে আছেন বেশ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন কখন এসছেন আমরা আসছি প্রায় আটটার দিকে গেট তো কথা এইট থার্টির দিকে কিন্তু এখনো খুলতেছে না আমি সাথে নিয়ে আসছি আমেরিকান বেসবল ফ্যান স্যার সো দেখা যাক বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশের পতাকা নিয়ে দেখতে পাচ্ছি একটু একটু সামনে আসবেন একটু আপনার সাথে কথা বলতে চাই এই যে এই যে গর্বিত লালসবুজের পতাকা যে আপনি নিয়ে আসছেন নিশ্চয়ই নিশ্চয়ই এখন গর্ব হচ্ছে যে আপনার এই খেলার মাধ্যমে লাল সবুজের পতাকাটাকে বেশ উচিত হতে পারছেন অবশ্যই অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ আমাদের অবশ্যই গর্ব হচ্ছে আমেরিকার মতো দেশে আমাদের টিম খেলতেছে আশা করি আমাদের টিম ভালো করবে এবং মেন রাউন্ডেও ভালো করবে তারা সেকেন্ড রাউন্ডে যাবে আমরা ফ্যামিলি মেম্বার তিনজন আসছি তো আজকে যেহেতু উইকেন্ড তো হোপফুলি সবাই আসছি ম্যাচটা এনজয় করব যদিও আমরা প্রবাসে থাকি সো দেশকে অনেক মিস করি দেশকে মানে রিপ্রেজেন্ট না হলেও স্টেডিয়ামে থেকে দেশকে সাপোর্ট করতে পারবো এটা আমাদের জন্য বিশাল পাওয়ার এটা আমাদের একটা বিশাল একটা খুশির দিন যেহেতু দেশে ওইভাবে থেকে ম্যাচ উপভোগ করতে পারি না এটা একটা বিগ অপরচুনিটি ফর আস সো খুব ভালো লাগছে নিউ ইয়র্কের প্রথমেই ভারতের বিপক্ষে ম্যাচ যদিও ওয়ার্ম আপ ম্যাচ তারপরে ভারতের বিপক্ষে উত্তেজনাটা একটু বেশি কিনা এখানে উত্তেজনা বেশি তারপরেও আমাদের পাস রেকর্ড আছে যদিও আমাদের রিসেন্টলি পাস পারফরমেন্সটা অত ভালো না তারপরও আমরা হোপফুলি আজকে বাংলাদেশ ভালো খেলবে এটা আমরা আশা করতে পারি আর ইন্ডিয়ার বিপক্ষে তো আমাদের উইনের রেকর্ডও আছে

অনেক দর্শক এসেছেন লম্বা লাইন হয়ে গেছে আরো কিছু বাংলাদেশের এখানে কি মনে হয় আজকে ভারতের বিপক্ষে ম্যাচ আশা করি বাংলাদেশ খুব ভালো খেলবেন একটু সামনে আসেন আপনারা নিয়ে এসেছেন কি অবস্থা কেমন খেলার হবে আশা করে বাংলাদেশ টিম ভালো খেলবে আমরা আসছি দেখেন তো এখানে অনেক দর্শক ইন্ডিয়ান বাট আমরা বাংলাদেশি পিপল অনেক কম আশা করি বাংলাদেশের জন্য আমরা অনেক প্রত্যাশা নিয়ে আসছি আশা করি ভালো খেলবে যেটা বলা হচ্ছে যে আসলে এই ম্যাচে ওয়ার্ম আপ ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশ দল বাংলাদেশ দল যেন ভালো করে বা প্রপার প্রস্তুতিটুকু যেন নিতে পারে সেটাই আসলে বাংলাদেশ দলের জন্য চাওয়া থাকবে বাংলাদেশী দর্শক আসলে পাওয়া যাচ্ছে নেই যে তা না মোটামুটি 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 পাওয়া যাচ্ছে এখানে কি মনে হয় যদিও প্রস্তুতি ম্যাচ দর্শকদের যে আগ্রহ অনেক আগ্রহ দেখা যাচ্ছে আমরা এক্সাইটেড খেলা যা হয় জয় পরাজয় যাই হোক আমরা আনন্দ করতে এসেছি উপভোগ করতে এসেছি এবং এই খেলার মধ্য দিয়ে দুটি দেশেরই এই যে খেলোয়াড়দের আমরা দেখতে পাবো এটি বড় বিষয় আমাদের কাছে

এবারের বিশ্বকাপে অন্তত যেহেতু এই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেহেতু প্রথমবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ হচ্ছে এই বাংলাদেশ এবং ভারতের ম্যাচ দিয়েই সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশের মানিয়ে নেওয়ার যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের প্লেয়াররা কারণ আমরা জানি যে বাংলাদেশের প্রথম ম্যাচ সাত জুন শ্রীলঙ্কার বিপক্ষে সেটা আসলে ডালাসের ব্রাঞ্চ প্রেইডি স্টেডিয়ামে তারপরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ আছে এই এন স্টেডিয়ামে সেই জায়গায় বাংলাদেশকে যদি ভালো কিছু করতে হয় এবারে বিশ্বকাপে উপহার দিতে হয় শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে হবে এবং একই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানকার ম্যাচটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেই ম্যাচটা ঘিরেই প্রস্তুতির যে একদম কতটুকু প্রস্তুতি নিতে পারবে সেটাই আসলে এই ম্যাচের মধ্য দিয়েই সেই প্রস্তুতিটুকু সারতে হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচের আমরা জানি যে ইন্ডিয়ার ম্যাচে যেখানেই হয় পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন ইন্ডিয়ান সাপোর্টারদের একটা ঢল থাকে আমরা এখানেও দেখছি এখন এখন ব্যতিক্রম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে বাংলাদেশের একটু সামনে আসবেন একটু কথা বলবো অনেক অনেক ভারতীয় ভক্তের বা ভারতীয় দর্শকদের ভিড়ে খুঁজে পাওয়া খুব মুশকিল হচ্ছে আপনাদের তো কি মনে হচ্ছে আসলে সবকিছু মিলিয়ে ইনশাআল্লাহ আমরা দেখতে আসছি না আমরা জিতবো ইনশাআল্লাহ আপনারা কোথা থেকে এসেছেন

ভালো করবে এবং এখানকার সিস্টেমটা যেহেতু প্রথমবার যেহেতু প্রথমবার আসলে এখানকার খেলা হচ্ছে ক্রিকেট ম্যাচ হচ্ছে সেই ক্রিকেট ম্যাচ ঘিরে এখানকার যে সিস্টেম সেই সিস্টেমটা একটু আপনাদের বলতে চাই এখানে একেবারেই আশেপাশে কোনো গাড়ি পার্কিং নেই অনেক দূরে গাড়ি পার্কিং সেখানে এরকম বাসে করে শাটল সার্ভিসে করে দর্শকদের নিয়ে আসা হচ্ছে স্টেডিয়াম প্রান্তরে এবং স্টেডিয়াম গেটগুলোতে এরকম শাটল সার্ভিস বাস প্রায় একশো বাস এরকম শাটল সার্ভিস বিভিন্ন পার্কিং থেকে নিয়ে আসা হচ্ছে তো বলা যায় যে আসলে বাংলাদেশের এবং এই যে ভারতের ম্যাচ এই ভারতের ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা বেশ এবং এই এই মাঠেই আমরা জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিগ ম্যাচ আছে সেই ম্যাচ ঘিরেও দর্শকদের মধ্যে আগে থেকেই একটা দারুণ উন্মাদনা কাজ করছে বিশেষ করে ভারতীয় এবং পাকিস্তানি সমর্থকদের কিংবা আমাদের সাবকন্টিনেন্টের সমর্থকদের মধ্যে শুধু আমি একটা গেটে আছি এই গেটেই এত ভিড় দেখছেন নিশ্চয়ই আরো অনেক গেট আছে সেগুলো তো ভিড় আছে আরো কিছু ভারতীয় সমর্থকদের ভিড়ে বাংলাদেশি সমর্থক পেয়েছি একটু কথা বলতে চাই আপনাদের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগেই কি মনে হয় যে আসলে মাঠে তো ঢুকছেন দীর্ঘ লাইন সময় মতো ঢুকতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ ঢুকে যাবে কারণ আমরা এখন নয়টা বাজে সাড়ে দশটা বাজে গেম সো আপনার হাফ আওয়ারের মধ্যে ওরা গেট ওপেন করে দিবে সো মনে হয় ঢুকে যাবে অনেক লোকজন আসছে সো এই দশাকাও এত ভারতীয় সমর্থক কি মনে হচ্ছে বাংলাদেশি কি মানে সংখ্যা লগে মনে হচ্ছে 3 জনই 4000 কারণ बाघ শিকার করতে যায় একাই যায় প্যাক নিয়ে যায় না তো बाघ একাই শিকার করতেছে আমরা হচ্ছে বাংলাদেশের ওয়াইল্ড বেঙ্গল টাইগার সো बाघ সবসময় একাই শিকার করতে যায় সো এটা প্যাক লাগে না তো মাথের মাথের মধ্যে কি সেটা করে দেখাতে পারবে ইনশাআল্লাহ এটাই তো আমাদের প্রত্যাশা এইজন্যই তো আমরা সাপোর্ট করতে আসি দেখার জন্য बाघ কিভাবে হান্ট করে তো আজকে হচ্ছে হান্টিং গেম তো ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ভালো করে একটা প্রত্যাশা আছে বাংলাদেশের এই বাংলাদেশের ভালো করবে সেই প্রত্যাশা কিন্তু সবার মধ্যেই আছে এই প্রত্যাশা নিয়েই তারা মাঠে এসেছে খেলা দেখতে এসেছে আর নিশ্চয়ই যারা এই মুহূর্তে দেখছেন বিডি কুইক টাইম এখানকার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমেরিকানরা ক্রিকেটটাকে প্রমোট করার জন্য যা করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং আমাদের খবরগুলোতে দেখেছেন কেন তারা প্রমোট করছে আমাদের কন্টিনেন্টের মানুষজন এতটা ক্রিকেট প্রেমী এত বড় মার্কেট নিশ্চয়ই এই আমেরিকাতেও ক্রিকেটের মার্কেটটাকে ছড়িয়ে দিতে বা মার্কেটটাকে ধরতেই আইসিসিও কিন্তু চেষ্টা করছে সেই চেষ্টাটাতে কতটা সফল হবে সেটা বলার যাচ্ছে না কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তারই একটা জোয়ার আমরা কিন্তু দেখছি সেটা নিঃসন্দেহে আইসিসি এবং ক্রিকেট নেশন বলা যায় সফল এই যে যেটা বলছিলাম যে এরকম শাটল সার্ভিসে করে দর্শকদের নিয়ে আসা হচ্ছে কারণ আশেপাশে কোথাও কোনো পার্কিং এর ব্যবস্থা নেই কোনো গাড়ি ঢুকতে পারবে না একমাত্র নির্দিষ্ট এই শাটল সার্ভিসের বাসগুলো ছাড়া প্রত্যেকটা দর্শককে কিন্তু এভাবে নিয়ে আসা হচ্ছে এবং এবং দেখছেন নিশ্চয়ই এখানেই এসে বাস থামছে এবং বাস থেকে আসলে দর্শকরা নামছেন নেমে এখানে লাইনে দাঁড়াচ্ছেন লাইন ধরে সারিবদ্ধভাবে ঢুকে দাঁড়িয়ে তারপর তারা মাঠে প্রবেশ করবেন এরকম শাটল সার্ভিসের মধ্যে তারা আসলে দর্শকদের অনেক দূরে পার্কিং করে তারপর তারা আসলে এখানে নিয়ে আসা হচ্ছে এভাবে দর্শকরা নাম নামছেন বলা যায় খুব ভালোই সুন্দর সিস্টেম এরা নিট অ্যান্ড ক্লিন ভাবে সবকিছু করতে চায় আমরা সেটাও আমরা দেখলাম যদিও তারা ক্রিকেট কখনো আয়োজন করেনি এত বৃহৎ আকারে প্লেনে করে আমরা দেখতে পাচ্ছি

দেখা যাক আজকে মনে হচ্ছে যে এটা কন্ডিশন ভালো হবে বাংলাদেশের জন্য উইকেটটা ভালো হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের রান হবে প্রচুর এখানে এর মধ্যে লাইন আসলে গেট ওপেন করে দেয়া হয়েছে দর্শকরা মাঠে প্রবেশ করছেন খেলা দেখার জন্য এবং প্রথমবারের মতো নাসাউ ক্রিকেট স্টেডিয়ামটা ওপেন করে দেওয়া হয়েছে এবং এখানেই দর্শকরা এখানে আসলে প্রবেশ করছেন সবাইকে বলবেন আমাদের জন্য দোয়া করতে আমাদের টিমের জন্য ইনশাল্লাহ জয় নিয়ে আসবো কিছু বাংলাদেশির সমর্থকও এসেছেন যাদের সাথে আমরা কথা বলেছি তারাও মাঠে ঢুকছেন আমেরিকান ভাই উনিও বাংলাদেশকে সাপোর্ট করছেন দীর্ঘ লাইন ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ Bangladesh, Bangladesh, Bangladesh. Bangladesh, Bangladesh. দশক মাঠে প্রবেশ করছেন আর নিশ্চয়ই আবারও আপনার সাথে আপনাদের সাথে যুক্ত হব এখানকার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আবারও যুক্ত হব আপনাদের সাথে অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে খেলা কখন হবে এখানকার সময় সকাল সাড়ে দশটা বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় আটটায় টস অনুষ্ঠিত হবে এবং এখানকার সময় সকাল দশটায় টস অনুষ্ঠিত হবে নিশ্চয়ই টস এবং টস আপডেট নিয়ে আবারও আপনার সাথে যুক্ত হব যেহেতু মাঠে প্রবেশ করছে আমরাও এখন এখনো পর্যন্ত এই মাঠের প্রেস বক্সে আমরা যাইনি মাঠে প্রবেশ করছি আশা করছেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরাই জিতব আমরাও আসলে যেটা বলছিলাম যে মাঠে ঢুকছেন দর্শকরা প্রথমবারের মতো এই স্টেডিয়ামে এবং আমরাও যেতে এখনো পর্যন্ত ঢুকিনি প্রেস বক্সটা কেমন সেটাও আসলে দেখা হয়নি তবে এখন আমাদের ঢুকতে হবে আপাতত বিদায় নিচ্ছি আবারও যুক্ত হব আপনাদের সাথে আপনারা বিডি কিক টাইম বিডিক টাইমের সাথেই থাকুন বিডি কিক টাইম ফলো করুন বাংলাদেশ ক্রিকেট টাইমের সাথেই থাকুন অনেক অনেক ধন্যবাদ আবারও যুক্ত হব আপনাদের সাথে বিডি কিক টাইমের সাথেই থাকুন